হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তা রেসিপিটা বলার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। এই লকডাউনের বাজারে আমরা কেউই বাইরে গিয়ে কোনো খাবার খেতে পারছি না, কারণ সবাই হাইজিনটা আমরা মেনটেন করছি। তো সেই হাইজিনের কথা মাথায় রেখে আজকে তোমাদের একটা পছন্দের রেসিপি, যেটা আমরা বাইরে হোটেল বা রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডে খেয়ে থাকি, সেটা যাতে আমরা ঘরে বানাতে পারি কিছু অল্প কিছু উপকরণ দিয়ে, তো তারই কিছু চেষ্টা চলছে। তো সেই জিনিসটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সবার পছন্দের মোগলাই পরোটা। তো চলো আজকে নতুন কিছু শিখি, কীভাবে ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে কী করে মোগলাই পরোটা বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই আমরা কী করে বাইরে না বেরিয়ে ঘরে পছন্দের মতো জিনিস রান্না করে খেতে পারি, সেটাই আজকে শেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি কী কী দিয়ে মোগলাই পরোটাটা বানাবো। তো বানিয়ে নিতে হবে, এবার তাতে পর্যাপ্ত পরিমাণে ময়দা দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়ার পরে আমি 4 থেকে 5 চামচ সাদা রিফাইন তেল দিয়ে দিলাম। এতে যেহেতু টক দই দেওয়া যায়, কিন্তু আমাদের এই লকডাউনের জন্য আমরা তো বাইরে বেরোতে পারছি না, ওই জন্য আমরা কিছু অল্প কিছু উপকরণ দিয়েই আজকে এই মোগলাই পরোটাটা করব। আর এই রুম টেম্পারেচারে রাখা এই যে জল, এমনি জল, এই জলটা আগে এইটা ভালো করে মিশিয়ে নিই, লবণ আর এই তেলটা দিয়ে ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিই। আমরা যেমন লুচি পরোটা খাওয়ার জন্য ময়দা ময়াম দিই, ওরকম করেই ওরকম করেই আমরা ময়দাটাকে মেখে নেব, কিন্তু কোনো গরম জল ব্যবহার করব না, এখানে ঠান্ডা জল, রুম টেম্পারেচারে রাখা জল, ওই জলটা আমরা ব্যবহার করে ময়দাটা মেখে নেব, একটা সফট ডো তৈরি করব। আমার এই তেল আর লবণটা মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দিয়ে দেবো না, যাতে পাতলা হয়ে যাবে, আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব। ময়দাটাকে এই নরম করে একটু মেখে নেব, নিয়ে হালকা করে হাতে, যাতে ময়দাটা মেখে যদি আমরা রেখে দিই তাহলে উপরের যে ময়দার এই চামড়াটা ওটা যাতে শক্ত না হয়ে যায়, তার জন্য হাতে অল্প করে একটু রিফাইন তেল নিয়ে ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। তাহলে কী হবে, ময়দাটা সফট থাকবে আর পরোটাগুলোও খুব ভালো হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে হাতে অল্প করে, খুব বেশি না, অল্প করে একটু তেল নিয়ে এই ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিতে হবে। তাহলে আমার ময়দাটা সেট হয়ে যাবে। আমি যদি ময়দাটা মাখার সঙ্গে সঙ্গে যদি পরোটাটা করি তাহলে পরোটাটা আমার ভালো হবে না, নরম হবে না। যে কোনো জিনিস, আটা ময়দা যাই আপনি করুন না কেন, কোনো কিছু মাখার পরে আপনি যদি 15-20 মিনিট রেস্টিং টাইমে রেখে দেন তাহলে জিনিসটা করলেও ভালো হয়, খেতেও ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে ময়দাটা তেলটা মাখিয়ে এই ঢাকনাটা দিয়ে, এটা একটা থালা দিয়ে, ঘরে যে কোনো একটা থালা দিয়ে ময়দাটা 15 মিনিট আমি ঢেকে রাখবো, ঢেকে রেখে পুরটা তৈরি করে নেব। চলুন এবার মোগলাই পরোটার ভিতরে যে পুরটা থাকে সেই পুরটা কী করে তৈরি করতে হয় সেটাই আপনাদের এখন বলবো। করার জন্য ময়দাটা মেখে রেখেছিলাম, যেহেতু আমার বাড়িতে আর ছোটো বাটি নেই, মানে এই সাইজের বাটিটা নেই, তার জন্য আমি একটা গামলায় এই ময়দাটা মেখে, এই ময়দাটা রেখে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এই বাটিটার মধ্যে আমি এই যে মোগলাই পরোটার ভিতরে যে পুরটা থাকে পুরটা তৈরি করব। তো চট বন্ধুরা দেখে নাও কী করে মোগলাই পরোটার ভিতরে ময়দা এই পুরটা তৈরি করা যায়। তার জন্য লাগবে তোমার 3টে ডিম, যেহেতু আমার বাড়িতে আজকে একটুখানি কম লোক বলে আমি 3টে ডিম দিয়ে করছি, 3টে ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এখানে আদা রসুন কুচি, এটা হচ্ছে পরি এক অল্প একটু দিলেও হয় না দিলেও হয়, টেস্টটা ভালো হয়। আর লাগবে আপনার পরিমাণ মতো নুন, আর লাগবে আপনার এই বিস্কুটের গুঁড়ো, বেড গ্রামস যাকে বলে, আর আমরা বলি বিস্কুটের গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, বাড়িতে মেরি বিস্কুট থাকলে সেটাও গুঁড়ো করে দেওয়া যায়, টোস্ট থাকলে সেটাও গুঁড়ো করে দেওয়া যায়, আর দোকানে আলাদা করে কিনতে পারছে, বিস্কুটের গুঁড়ো লাগবে। আর তোমাদের কাছে একটা সিক্রেট মশলা আমি শেয়ার করছি, যেটাতে মোগলাই
মুঘলাই পরোটাটা বেশি ভালো হবে খেতে, একদম পুরো স্ট্রিট ফুডের মতো হবে, সেটা হচ্ছে এই যে আপনার ম্যাগি মশলা, এটা হচ্ছে সিক্রেট মশলা। এটা যদি আপনি ওর মধ্যে ইউজ করেন তাহলে আপনার মুঘলাই পরোটাটা একদম স্ট্রিট ফুডের মতো লাগবে। ওরাও এগুলো ব্যবহার করে থাকে আর অন্য অন্য কিছুতে, যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করছি ওই জন্য আমি খুব সাধারণ জিনিস দিয়ে করছি, আপনাকে বাইরে থেকে গিয়ে কিছু কিনতে হবে না। আর যদি আপনারা এইটা না পারেন তাহলে যে 5 টাকার যে ম্যাগি প্যাকেট পাওয়া যায় তার ভেতরেও একটা ম্যাগির টেস্ট মেকার থাকে, তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন। চলো এই যে 3টে ডিম নিয়েছি, এই ডিমটা ফাটিয়ে নেবো এবার। এই 3টে ডিম ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি, এই যে আদা রসুনটা এটা যে 1 টেবিল চামচ হবে, এই আদা রসুন কুচিটা দিয়ে দিলাম, আর এই ধনে পাতাটা একটা দিয়ে দিলাম। ধনে পাতা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন, থাকলে দেবেন, আপনার যে দিতেই হবে তার কোনো মানে নেই, আমার ঘরে ছিল তাই আমি দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবেন, বিস্কুটের আমার যেহেতু ছেড়ে দিই ওই বিস্কুটের গুঁড়ো 5 চামচ দেবেন। আপনাদের যে সিক্রেট মশলাটা বলেছি এই মশলাটা ম্যাগি মশলা, এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আমি অত বেলাতে পারদর্শী না, যদি ব্যাখা হয়ে যায় তাহলে কিছু মনে করবেন না। পাতলা করে, যেন সাইডের মোটা না থাকে, একদম পাতলা করে। খুব
চাও। ময়দাটা বেলে নিয়েছি, বেলাটা অতটা ভালো হয়নি, আমি এর থেকে ভালো আর পারিও না, যেরকম পেরেছি ওরকম করেছি। এবার এই পুরটা এই মাঝখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পাতিয়ে দেবো, এই পুরটা ভালো করে পাতিয়ে দেবো। এতটা না, আমার বেশি দেওয়া হয়ে গেছে, পুরটা দিয়ে ভালো করে, আপনারা চামচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়ে করছি, না হাত দিয়ে করলে জিনিসটা ভালো হবে। হ্যাঁ, ভালো করে দিয়ে এবার এই সাইড দিয়ে এরম করে র্যাপ করে দিতে হবে, র্যাপ করে দিতে হবে যাতে এই পুরটা বাইরে বেরিয়ে না আসে, একটার উপর আর একটা এরম র্যাপ করে দিতে হবে, দিয়ে এই সাইডেরটা এরকম করে দিতে হবে, দিয়ে এটা এরকম করে দিতে হবে। দোকানের মতো অত ভালো না হলেও আমরা ঘরোয়া খাবো, ঘরের যেরকম নর্মাল হলেই হবে। দিয়ে একটা থালা বা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে, এই থালা বা তেল, এতে তেল মাখিয়ে নিয়ে এটাকে আলতো হাতে, আলতো হাতে তুলে এখানে রেখে দিতে হবে। এরকম করে করে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব, নিয়ে তারপরে ভাজার সময় আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি একে একে করে সবগুলো বেলে নিই, কারণ আমি যদি একটা একটা করে দেখাতে যাই তাহলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি এক একটা করে বেলে নিই। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। গ্যাসে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়েছি, তেলটা ধোঁয়াটা গরম করতে হবে না, হালকা গরম করলেই হবে, কারণ ধোঁয়াটা গরম করলে যখন আমি এই পরোটাগুলো ছাড়বো তখন আমার পরোটাগুলো নিচ থেকে পুড়ে যাবে, যাতে পুড়ে না দেয় তার জন্য হালকা গরম রাখা, থাকতে থাকতেই তোমার এই পরোটাগুলো আলতো করে দিয়ে দিতে হবে। আমি ছোটো ছোটো করেছি, খুব বড় বড় করিনি। লাল হয়ে যাবে কিন্তু ভেতরে আমার জিনিসটা কাঁচা থেকে যাবে, আমি গ্যাসটা যদি অল্প আস্তে করে দিই তাহলে আমার অল্প আজে আমার সুন্দরভাবে ভালো করে ভাজা হয়ে যাবে, পুরোটাই ভাজা হয়ে যাবে, কোনোটা কাঁচা থাকবে না। তৈরি হয়ে গেছে খুব সুস্বাদু স্বাদের মোগলাই পরোটা, আর সঙ্গে আছে স্যালাড আর আছে সস, আর এটা আছে মোগলাইয়ের স্পেশাল আলুর তরকারি। এই মোগলাইয়ের স্পেশাল তরকারিটার রেসিপিটা পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আমি এই স্পেশাল মোগলাই পরোটার এই তরকারি ভিডিওটা আপলোড করব। তো সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।